আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে ফতম কবরে রাখার পর তিনটি প্রশ্ন করা হবে এবং তিনটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারলেই তাদের যে পরকালের ফতম ধাপ কবর সেটি তারা উত্তীর্ণ হতে পারবে এবং তাদের জন্য পুরস্কার শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা জানব তিনটি প্রশ্ন কি এবং তিনটি প্রশ্নের জবাব কি। ছোট্ট তিনটি প্রশ্ন এবং ছোট্ট তিনটি জবাব আজকের পিরিয়ড আপনারা জানবেন প্রত্যেকটি মমিন মুসলমানকে এটি জানা আবশ্যক মৃত্যুর পর মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন তখন মুনকার নকির নামক অপরিচিত ও অদ্ভুত ও অদ্ভুত ও বিকট আকৃতির দুইজন ফিরেস্তাক কবরে আসবেন যাতে দেখলে মোমিন ব্যক্তি ভয় পাবে না কিন্তু অপরাধী ব্যক্তিরা ভয় পেয়ে যাবে সেখানে প্রশ্নোত্তরমূলক সংক্ষিপ্ত বিচার শুরু হয়ে যাবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সফল কাম হবে আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারাই ব্যর্থ হবে এবং তাদের জন্য দুঃখ শুরু হয়ে যাবে মৃত্যুর পরবর্তী সময়েও মনকার নকির মৃত ব্যক্তিকে সোয়া থেকে উঠিয়ে বসাবে তারপর একে একে তিনটি প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটি হচ্ছে মার রব্বুকা মার রব্বুকা মৃত ব্যক্তিকে প্রথম প্রশ্নটি করবে মার রব্বুকা তোমার প্রভুকে তোমার প্রভুকে উত্তর হিসেবে যদি মুনকার নকে তিনি যদি বন্ধা হয় তাহলে তিনি সহজ উত্তর দিয়ে দিবেন রব্বি আল্ল রব্বি আল্ল রব্বি আল্ল উত্তর দিবেন রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মা মাদিনুকা মা দি নুকা মা দি অর্থাৎ তোমার দিন বা ইসলাম কি বা ধর্ম কি। এর উত্তর হবে দিনিয়াল ইসলাম যদি মৃত ব্যক্তি ইমানদার হয় এবং নেককার বান্ধা হয় তাহলে সে সহজে উত্তর দিয়ে দিতে পারবে যে দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম তিন নম্বর উত্তর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মান হাজার রাজুল সায়ং রাসুল্লা সাল্লা সাল্লামের কে যে আকৃতি নিয়ে সেখানে প্রশ্ন করা হবে যে এই ব্যক্তিটিকে মান হাজার রাজুল প্রশ্নটি হবে মান হাজার রাজুল এই ব্যক্তিটিকে উত্তরে সেই ব্যক্তিটি বলবে মৃত ব্যক্তি বলবে যদি সে ন্যাক্কার হয় নাবি ইউনা মুহাম্মদ সাল্লাহ আলি নাবি ইউনা মুহাম্মদ সাল্লাহ আলি আসলাম মৃত ব্যক্তি বলবে তিনি হচ্ছেন আমাদের নাবী মুহাম্মদ সাল্লাহ আলি এই তিনটি প্রশ্নের উত্তর যারা সফলভাবে দিতে পারবে তাদের জন্য ফরকালের বা আখেরাতের প্রথম ঘাট বা প্রথম যে জায়গা বা পরীক্ষা কেন্দ্র কবরে উত্তীর্ণ হওয়ার পরে সেখান থেকে তাদের সুখ শান্তি শুরু হয়ে যাবে তাদের জন্য তাদেরকে বেস্তের পোশাক পরানো হবে বেস্তের বিছানা পরানো হবে এবং সেখানে তা বেস্তের সাথে তাদের জন্য একেবারে লিঙ্ক করে দেওয়া হবে যেখান থেকে তারা বেস্তের সকল নাজনায়ামও তারা বুক করতে পারবে এই কয়টি প্রশ্ন যারা সঠিকভাবে উত্তর দিতে পারবে তারাই হবে সকল সকল কাম অতএব আমাদেরকে অবশ্যই তিনটি প্রশ্ন সকলভাবে উত্তর দেবার জন্য আমাদেরকে পাঁচ শক্ত নামাজ কোরআনে ক্যারিম এবং রসুল্লা সাল্লাইসাল্লামের পূর্ণ এতাত করতে হবে এবং ইসলামের পরিপূর্ণ বিধানকে মেনে জীবন জীবনযাপন করলেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনটি প্রশ্নের সঠিক